আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেস্তা সবার কেমন আছেন? সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আমার লাস্ট একটা ভিডিওতে একটা বোনকে দেখছিলেন যে তার বাচ্চা নিয়ে সে রাস্তায় থাকে, তো তাকে আমি অনুরোধ করে আসছিলাম আপনি একটা বাসা নেওয়ার চেষ্টা করেন, আর আমার নাম্বারটা দিয়ে আসছিলাম। তো সে আমাকে ফোন দিল যে সে একটা বাসা নিচ্ছে, এবং তাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনি কোনো কাজ বাজ করতে পারবেন কি না, ভিক্ষা করবেন ঠিক আছে, তারপরেও চেষ্টা করেন যে কোনো ব্যবসা বাণিজ্য করতে পারেন কি না। তো সে আমাকে বললো যে পারবো। তো আমি চিন্তা করলাম যে আপনার জন্য সহজ হয় বা আপনি করতে পারবেন বাচ্চা নিয়ে এমন কোনো কিছু যেটা আপনার কাজ করতে সহজ হয় মনে হয় যে যেটা আপনি পারবেন। তো সে আমাকে জানায় যে পারবো। সে আসলে পরে আমাকে বলে যে আমাকে কিছু টাকা দেন তাহলে আমি চা পান সিগারেট এগুলো বিক্রি করব, রাস্তায় ঘুরে ঘুরে বাচ্চা নিয়ে এগুলো বিক্রি করতে পারে। তো আমাকে বললো যে যদি সম্ভব হয় তাহলে আমাকে কিছু টাকা দেন, আমি ব্যবসাটা শুরু করব। তো মূলত তার সাথেই দেখা করতে যাচ্ছি, তার জন্য সে কিছু টাকা চাইছিল, তো তাকে কিছু টাকা দিব। আমি চাই যে সে ব্যবসাটা করুক, কী কী লাগবে ওগুলো আমি কিনে দিতে পারতাম, আসলে এর ব্যাপার স্যাপার আছে, এজন্য আসলে আমি ওগুলা কিনে দিতে পারি নাই। তো তাকে জিজ্ঞেস করছিলাম যে সে কিনতে পারবে কি না আমি কিনে দিব। পরে সে বলল যে না আমি কিনতে পারবো, তো তাই যাচ্ছি তার সাথে দেখা করে তাকে কিছু টাকা দিয়ে আসি, সে যাতে ব্যবসাটা স্টার্ট করতে পারে, তার একটা গতি হয় ছোট বাচ্চা নিয়ে। যাই হোক, তার সাথে দেখা করি, দেখি সে কি বলে। আমি এক সাইডে যেয়ে দাঁড়াই, তারপর তাকে ফোন দেই, দেখি। আসসালামু আলাইকুম, জি ভালো আছেন? আপনার বাচ্চা কই? তাহলে এখানে ঠিক হয়েছে? যেটা ঠিক হয়েছে এটাতে কি কার সাথে থাকবেন? এটা কি বাসায় কাজ করে? শেরপুর পারবেন কি না? কারণ হচ্ছে আপনি পারবেন ওইগুলা করতে? এখন আপনার যেটা সহজ মনে হয় করেন, কারণ হচ্ছে বারবার কিন্তু আমি ই করতে পারবো না, আমারও একটা সীমাবদ্ধতা আছে, আর আমি চাই যে আপনি এটা দিয়া একটা ই হন, মানে উপকৃত হন, প্লাস হচ্ছে নিজের অবস্থানটা ই করেন। এখানে আপনার বাচ্চার শীতের কাপড় আছে রে এখানে। আপনি কি মুসলিম? আপনি কি মুসলমান? মুসলিম মুসলিম, এটা হিজাব, হিজাব আর একটা জায় নামাজ আছে। দেখেন আপনি চেষ্টা করে পারেন কিনা, সাথে টুকিটাকি আইটেম রাখলেন, পান সিগারেট এগুলা ই করলেন, আপনি যেটা বলছিলেন ওই টাকাটা এ করলাম। ভালো করে রাখে দেন, ভালো করে রাখেন, নাহলে হারা যাব।
হইলে আমরা হতাশ হয়ে যাই, হতাশ হওয়া যাইব না। আপনি জাস্ট নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন আপনার সমস্যাটার কথা, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ আপনার সমস্যা রাখবো না। আপনি মানুষের কাছে চাইলে মানুষ রাগ হইব, গোসা হইব, আপনারে দিব না। অথচ আপনি যদি আল্লাহর কাছে না চান তাইলে আল্লাহ নারাজ হইব, অসুখ খুশি হইব। আপনি আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হইব। তা আপনি আল্লাহর কাছে চান না? না, এটা হইতেছে অবুজ মানুষের কথা। আপনি একটু ট্রাই করে দেখেন, আপনার এই যে যাই করেন, আপনি একটা কাজ করেন, এইখানেও আপনি সহযোগী হিসাবে আল্লাহরে ই করেন, যে বলেন যে আল্লাহ আমার ব্যবসা, আমার চলাফেরা সব কিছুই তো তুমি ই করো, সহযোগিতা করো। যাই হোক, এখন আপনি নামাজ পড়া একটু আল্লাহর কাছে বলেন, দেখেন আপনার কোনো সমস্যা থাকবে না। আপনার এই ভাই, আপনার এই ভাই বোন দেখবেন একদিন আপনার খোঁজ নিবে, আপনার অবস্থান থেকে আপনার একটু ই হইতে হইব। ভাইয়া বললে চলবো না, আপনার একটু সাহস যোগাইতে হইব আর কি। আপনি চেষ্টা করবেন আর কি যতটুকু সম্ভব পাঁচক্ত নামাজ পড়ার জন্য। আরেকটা হচ্ছে চা বিক্রি যদি নাও পারেন, তা ওই যে ওজন মেশিন আছে না, ওয়েট মাপে, এইগুলোও একটা কি না, আপনি বসলেও মোটামুটি ভালো ইনকাম। আপনার অবস্থান আপনার তৈরি করে নিতে হইব আর কি, একটু কষ্ট করতে হইব, প্রথম পর্যায়ে একটু কষ্ট হইব, এটাই। আসলে বড় লোকের কথা যদি কন, আমি আসলে বড় লোক না, জাস্ট হচ্ছে আমার ছোটখাটো একটা ব্যবসা আছে, আমার ছোট অল্প ইনকাম থেকে আমি মাঝে মাঝে আর কি এই খাবার টাবার এগুলা ই করি আর কি। আমি কিন্তু ওই যে লাখ লাখ টাকার মালিক ওই রকমও কিছু না। মুন্সিগঞ্জ, ঠিক আছে, আপনি নামাজটা পড়েন দেখবেন সব সমাধান হয়ে গেছে। আপনি একটু, না না না, আপনি আমার ভালো লাগবো যদি আপনি কিছু করতে পারেন। আপনি মনে করেন এটা দিয়া তো সামান্য টাকা, তো বড় টাকা না, দেখা যেতেছে এই সামান্যটাই আপনি যদি চেষ্টা করেন একটা সময় একটা ভালো ই হইব, আপনার একটা অবস্থান তৈরি হইব আর কি। ঠিক আছে, তাইলে আপনি একটু ই করেন, চিন্তা ভাবনা করে দেখেন যে এখনও দুইটা অপশন আছে, একটা ওয়েট মাপার মেশিন কিনতে পারেন, কিনা এক সাইডে বৈশা ওজন মাপে, ওজন মাপার পাশাপাশি আপনি চা রাখলেও চলবো, চলবো না যে এমন কোনো কথা না, আপনার ওজন মাপার এটা ই হলো না, বসলেন এখানে ওজনও মাপলো, আপনি চাও বিক্রি করলেন, দুইটাই কিন্তু চলবো। তাহলে ঠিক আছে, চেষ্টা করেন। আর যাই হোক, বড় লোক না আমি, জাস্ট হচ্ছে আর কি দোয়া করেন যাতে বড় হইতে পারি। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, না না না, মনে কিনিব। ঠিক আছে, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম।